এমন কথা বললে আব্দুল আনসারী আমার নবী কান্না থামাই না হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর আমি যা বলছি আপনি আমার সাহাবীর এই কথাগুলো বলবেন না সাহাবারা চোখের পানি জোর জোর করে ঝরে দিচ্ছে আবার নবীজির চোখের পানি দেখে কোন সাহাবাই কেরাম ধরে রাখতে পারে না কিন্তু হযরত উমর গরম একজন সাহাবী এই আব্দুল্লাহ আনসারী কি এমন নবীরে বলল আমার নবী কেঁদে দিয়েছেন কি এমন কথা বললা যেই কারণে আমার নবী চোখের মধ্যে জোর জোর করে পানি ছাইরা দিছে আব্দুল্লাহ আনসারী নিজেও কান্না করে নবীও কান্না করে আমার নবী ডাক দিয়া বলেন সাহাবারা আব্দুল্লাহ আনসারী রে কোনো কিছু বলবা না তোমরা যদি তার ব্যাপারটা শুনতে চাও কানে কানে কি এমন কথা বলছে তাহলে আমার দিকে রুজু হও নবী আমার ডাক দিয়া বলেন সাহাবারা আমার এই সাহাবী সবার পরে নামাজে আসে সবার আগে নামাজ থেকে বাইরের মধ্যে চলে যায় কারণটা জানলে তোমরাও কান্না করবা এ নবীনগরের মানুষ নবী আমার ডাক দিয়া বলেন সাহাবারা আমি নবী তার বাড়িতে যাইয়া তিনবার সালাম দিলাম কেন জবাব দেই নাই তার কারণ শুনলে তোমরাও কান্না করবা ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমার নবী বললেন সাহাবারা যেদিন থেকে আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন ওই দিন থেকে আমি যখন এহলান করে দিলাম উম্মত যতই কাজ করো না কেন সময় মতো নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা ফরজ নামাজ নামাজকে অবহেলা করবা না নবীজির এই ঘোষণা শোনার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র মুসলমান হয়েছে তার বিবি এবং আব্দুল্লাহ আনসারী স্বামী স্ত্রীর মধ্যে বড় মহব্বতের ভালোবাসার মিল কিন্তু তাদের মধ্যে ভালো পোশাক নাই তারা কইল গরিব সাহাবী দুইটা পোশাক পর্যন্ত নাই তাদের মধ্যে একটা পোশাক স্বামী যদি নামাজে চলে আসে বিবির এক বাড়ির মধ্যে একটা গর্ত কুইরা রাখছে নিজে যখন নামাজ পড়ার জন্য চলে আসে বিবিরে বাড়ির মধ্যে একটা গর্ত কুইরা ওই গর্তের মধ্যে রাখছে এই একটা পোশাক পরিয়া নামাজ পড়ে নামাজটা পইরা দৌড়াইয়া আবার বাড়ির মধ্যে যায় ওই বিবি যেন এই পোশাক দিয়ে আবার ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে আমি রহমাতুল লিল আলামিন নবীজির কানে যেই মাত্র এই কথাটা শুনলাম আমি নবী বরদাস্ত করতে পারি না আমি নবী তোমাদের কি জানাইয়া দিলাম এ আমার সাহাবায়ে কারাম যারা এত কষ্ট করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ টুকুন আদায় করলো আমার আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিবেন একজন বিশিষ্ট সাহাবী ওই সাহাবীটার নামাজের প্রতি কতটুকু তিনি মনোযোগ ছিলেন ওই সাহাবীটার নাম হইল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছেন ওই সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তিনি গরিব সাহাবি ওই গরিব সাহাবি তিনার পোশাক আশাক তেমনটা নাই মাত্র একটা পোশাক স্বামীর একটা পোশাক বিবির একটা পোশাক দুইজনের একটা পোশাক এ বন্ধুরি আমার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেই মাত্র বললেন সাহাবারা ও আমার মহব্বতের সাহাবারা নামাজটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন সাহাবাই কেরামরা যে যে খানের মধ্যে থাকে সকলে দৌড়াইয়া নবীজির পেছনে পেছনে তারা নামাজ পড়ে বন্ধুরে নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাত্র একটা পোশাক জোরে বলেন কয়টা পোশাক আরো জোরে বলেন কয়টা মাত্র একটা পোশাক লইয়া হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই মাত্র মসজিদের মধ্যে আজান হইয়া যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালা হাইয়া আলা
الصلاة حي على الفلاح নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয় সকল সাহাবাই কেরাম মসজিদের মধ্যে দৌড়াইয়া যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যদি নিজে ইমাম হয় যদি হযরতে বেলাল ওই বেলাল যদি মুয়াজ্জিন হয় তাহলে নবীজির সাহাবাই কেরাম যদি মুক্তাদির হয় ওই নামাজটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ জোরে জোরে বলুন না ঠিক না বেঠি নবীর পিছে নামাজ পড়তে কার না মনে চায় ঠিক না বেঠি আল্লাহর নবীজি যেই মাত্র মসজিদের মধ্যে নামাজের জন্য দাঁড়াইয়া যায় নবীজির সাহাবাই কেরাম দৌড়াইয়া নামাজের জন্য চলে যায় কিন্তু একজন সাহাবী তিনি সকলের পরে নামাজে যায় কিন্তু সবার আগে নামাজ পড়িনা তিনি বাড়ির মধ্যে রওনা করে একদিন দুই দিন নয় কয়েকদিন প্রায় হয়ে গেল একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে বিচার দিতে চাই আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে নামাজে যায় কিন্তু সকলের আগে বাড়ির মধ্যে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবীটার ব্যাপারে আপনার কাছে বিচার দিলাম কারণ আল্লাহ নবীজির সাহাবীরা হইল আকাশে আকাশের তারকারাজির মতো আসহাবী কান্নজম আকাশের তারকারাজির মতো এক একটা সাহাবী কিন্তু নবীজির সাহাবী যদি সবার পরে নামাজে যায় কিন্তু নবী সালাম ফিরাইতে যদি হয় সবার আগে তিনি বাড়িতে চলে যায় এখানের মধ্যে সাহাবীদের মধ্যে কথাবার্তা আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এই কথাবার্তা কয়েকদিন পর্যন্ত নবীজির কানে কানে গেল ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী সকলের পরে নামাজের কাতারের মধ্যে পিছনে দাঁড়ায় কিন্তু আবার সবার আগে সালাম ফিরাইলে এই নবী এই সাহাবীটা বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে যায় কেন এই কাজ করে আপনি তার বিচার করবেন কয়েকজন সাহাবী বলতে 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 নবী কাছে যেই মাত্র খবর হয়ে গেল আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন নবীজি আমার নবী তো মায়ার নবী আমার নবী তো দুঃখের নবী আমার নবী তো শ্রেষ্ঠ নবী আমার নবী তো মায়ার নবী নবী ডাক দিয়া বলতেছেন সাহাবারা রে তোমরা টেনশন করবা না আমি আমার ওই সাহাবীকে জিজ্ঞেস করব কেন সে এমন ভাবে করে বন্ধুরা আমার এই আমার বাবা ভাইয়েরা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেস্তের আরো জোরে বলেন নামাজ হইল বেহেস্তের চাবি নামাজ হইল বেহেস্তের চাবি কিন্তু নামাজ পড়তে গিয়া তাড়াহুড়া করলে কি সাহাবী পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে সাহাবাই কেরাম বারবার যেই মাত্র বললেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন হযরতে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম তিনিও ছিলেন আর কয়েকজন বিশিষ্ট সাহাবাই কেরাম সকলেই ছিল কিন্তু একবার নবীজির কান যেই মাত্র চলে গেল ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীটা কেন সকলের পরে নামাজে দাঁড়ায় সবার আগে বাড়িতে যায় এটার জিনিসটা আপনি জিজ্ঞাসা করবেন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক নতুবা মাওলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে ওই সাহাবীর বাড়ির মধ্যে রওনা করলেন মনে করেন যুহর নামাজ শেষ করলেন শেষ কইরে সাহাবী সবার আগে বাড়ির মধ্যে চলে গেল সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখছেন নি নামাজ পড়তে দেরি কইলো সালাম ফিরাইতে দেরি কইলো আপনার সাহাবী বাড়ির মধ্যে চলে গেল আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় এ সাহাবী তোমরা কয়েকজন চলো তার বাড়ির মধ্যে যাবো যাইয়া দেখবো আমার ওই সাহাবীটা কেন এই কাজ করে সবার পরে নামাজ যায় আর সালাম ফিরাইলে কেন বাড়ির মধ্যে চলে যায় নবীনগরের মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেন বললেন উম্মত নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন ওই নবীজির ঠুট মুবারক গুলা নড়তে ছিল
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগায়া দিলেন আমার নবী তখন ডাক দিয়া বলে উম্মত নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আজকে কোন এমন আমল আপনাকে আমাকে পিছনে ফেলে রেখে দিয়েছে নামাজ থেকে হাশরের ময়দানে সর্বপ্রথম যে একটা হিসাব হবে ওই হিসাবটা ওয়াজের হবে না ওই হিসাবটা দুনিয়াবি কোনো কিছুর জন্য হবে না ওই হিসাবটা হইবে নামাজের হিসাব জোরে বলুন কিসের হিসাব আয় হায় হায় কিসের থেকে আপনাকে আমাকে নামাজ থেকে দূরে রাখছে ইন্না সলাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সকল অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখে বলেছে কিন্তু আপনি আমি নামাজ পড়ি তারপর আমার চুড়িদারি শেষ হয় না আছে কিনা নাই লোকটা নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়ে অপরের সম্পত্তি মেরে ফেলে লোকটা নামাজ পড়ে আবার অপরকে কষ্ট দেয় লোকটা নামাজ পড়ে পাশাপাশি মা বাবাকে কষ্ট দেয় আছে কিনা নাই এই তার একটা চেয়ার দাও না কমিটির মানুষ কই কষ্ট পাইতেছেন নামাজের ওয়াজ করলে কেউ যদি না থাকে সমস্যা নাই কেউ না থাকলে সমস্যা নাই যারা আছেন আলহামদুলিল্লাহ একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার এ বন্ধুরে আমার নবীজির সাহাবী কয়েকজনকে নিয়ে আমার নবী ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন মনে আছে ওই নবীজির সাহাবীকে নিয়ে যে মাত্র গেলেন দয়া ডাক দিয়া বলতেছেন আমার নবীজির হাদিস বুখারী শরীফের বর্ণনায় কেউ যদি কারো বাড়িতে যাও অপরিচিত কারো বাড়িতে গেলে তোমরা তার বাড়িতে ঢোকার সময় পারমিশন নিবা ইয়া রাসূলুল্লাহ কেমনে পারমিশন নিব আমার নবী ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম এই আমার গুনাহগার উম্মতের দল তোমরা যখন কারো বাড়িতে যাইবা ওই মানুষের বাড়ির মধ্যে মানুষ থাকুক আর না থাকুক সর্বপ্রথম তার গেটের সামনে দাঁড়াইয়া তোমরা সালাম দিবা জোরে বলুন কি দিবা সালাম দিবা একবার সালাম দেওয়া হইল কোনো জবাব আসে না ইয়া রাসূলুল্লাহ তারপরে কি করব আমার নবী ডাক দিয়ে বললেন উম্মত এরপরে তুমি দুইবার সালাম দিবা ডাইরেক্টলি সরাসরি গড়ের ভিতরে ঢুকতে পারবা না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তিনবার সালাম দিলাম এরপরে কোনো জবাব আসে না আমার নবী ডাক দিয়া বলেন উম্মত তিনবার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে মনে করবা ওই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই কারণ সালাম দেওয়া হইল সুন্নত সালামের জবাব নেওয়া ওয়াজিব সালামের জবাব যদি না দেয় তাহলে ওয়াজিব তরফ হবে কবিরা গুনাহ হয়ে যাবে বন্ধুরে আমার আজকের এই বর্তমান সময়ে 2024 সালে আইসা আমরা একে অপরের বাড়ির মধ্যে হুটহাট ঢুকে যাই আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই কোন মানুষের বাড়িতে ঢুকার আগে পারমিশন দরকার তার বাড়িতে ঢুকার সময় অনুমতি নেওয়া দরকার আমার আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন জোরে জোরে বলুন আমিন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ঢুকলেন দুইকে আমার নবী দেখাইয়া দেখতে পাইলেন কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে ওইখানের মধ্যে বাড়ির মধ্যে দরজাটা লাগানো অবস্থায় আমার নবী দুইকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে নাই আমার নবী আবার সালাম দিলেন কোনো জবাব আসে নাই আমার নবী আবার সালাম দিলেন কোনো জবাব আসে নাই তিনবার সালাম দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িঘরের অবস্থা দেখা যায় এই বাড়ির মধ্যে মানুষ আছে কিন্তু সালামের জবাব না পাওয়ার কারণে আমার নবী আবার সাহাবায়ে কেরাম নিয়ে তিনি ফিরতে যেতে লাগলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাড়ির মধ্যে যদি রহমাতুল লিল আলামিন নবী আসে ওই গড়ের মধ্যে মানুষ থাকলে সালামের উত্তর দিবে কি দিবে না জোরে বলেন দিবে কি দিবে না আপনার গড়ে যদি কোনো মেহমান আসে অথবা আমি জাহিদুল ইসলাম ফারুকি অথবা ইসমাইল হোসেন আমার ভাই যদি আপনাদের এলাকার কোনো বাড়ির মধ্যে মেহমান হয় গড়ের মধ্যে কি তালা লাগাইয়া রাখবেন কথা বলেন তালা লাগাইয়া রাখবেন
মেহমানকে সম্মানিত যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা আপনারা করবেন কিন্তু আল্লাহর নবীজির সাহাবীর বাড়িতে যেই মাত্র নবী গেলেন তিনবার সালাম দেওয়া হইল কোনো উত্তর না আসার কারণে নবী ডাক দিয়া বলেন সাহাবারা আয় 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 গড়ের মধ্যে কোনো সালামের জবাব আসে না তোমরা সকলে চলে আসো মুসলমান নামাজটা কত বড় একটা নরমাল ইবাদত না স্পেশাল ইবাদত কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা বোঝানোর জন্য আপনাদের সামনে ওয়াজটা করতেছে সাহাবায়ে কারাম নিয়া নবীর রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র চলে আসলেন আসার পরে রহমাতুল লিল আলামিন নবী মসজিদের মধ্যে আসার পরে কিছুক্ষণ পরে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির হাজিরা নবীজির দরবারে হাজিরা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাম গ্রহণ করুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীজির কাছে সালাম দিলেন আমার নবী সালামের জবাব নিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা বাবা গজল কইলে কষ্ট হইব এ মাইক অপারেটর মাইকটা সিকন করো না বাবা এত সুন্দর জিনিস আনলা বাবা আমি আবার একটা জিনিস ওয়াজ করলে গজল গাইতারি না গজল গাইলে আবার ওয়াজ করতারি না বুঝছেন কারণ ওয়াজ হইলে ভালো নি বাবা একটু কষ্ট হইব আপনাদের ভাইয়েরা আমার বলতেছি আমি একটু মহব্বতে একটু এই গজলটা একটু গান না একটু মায়ের সুরে আগের দিনের তুফাজুল হোসেন বৈরবী হুজুর আরো বিভিন্ন মানে প্রবীণ উলামায়ে কেরাম গজল লাগাইতো সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো বড়ন সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে আমার মায়ার নবীর মিম্বর আছে ও সুবহানাল্লাহ বলেন মদিনা শরীফের মাঝে আমার মায়ার নবীর মিম্বর আছে ও আরে ওই মদিনা যাইতে আমার ওই মদিনা যাইতে আমার প্রাণ কেঁদে সদাই বেতর তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মাশাআল্লাহ মারহাবা সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা জুনে জুনে কন্যা সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন ওই নবীজির কাছে আইসা সাহাবীটা সালাম দিলেন আমার নবীজি সালামের জবাব নিলেন পাশাপাশি কয়েকজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর হযরতে উমার হযরতে উসমান জিন্নুরাইন হযরতে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমের মতো সাহাবায়ে কেরাম তিনারা একটু রাগান্বিত হয়ে গেলেন কারণ যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীর বাড়িতে যায় ওই সাহাবীর সালাম দেওয়ার পরে জবাব না দিলে সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে রইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে যে উমর রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় নাকি 40 দিন পর্যন্ত শয়তান যাওয়া আশা করত না বলুন সুবহানাল্লাহ ওই সাহাবী হযরত উমর তিনি পর্যন্ত রাগান্বিত হয়ে গেলেন দেখছসনি কত বড় সাহাবী আমার নবী যেই নবীর কারণে আল্লাহ তাম জগৎটা বানাইছে
যেই নবীরে আল্লাহ কোরআনে রহমত নবী হিসাবে বানাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো জোরে করুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ এরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রাহমাতুল লিল আলামিন তাম জগতের জন্য আপনার আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে বানাইছেন জুরে কোন সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীরা রাগান্বিত হয়ে রইলেন এই আব্দুল আনসারি তুমি তো এমন একজন সাহাবী নিশ্চয়ই তুমি বাড়িতে ছিলা সালামের জবাব দিলা না আমার নবী বললেন সাহাবারা তোমরা রাগান্বিত হইবা না গুসা হইবা না এই সাহাবীটা নবীজির কানে কানে কি যেন এমন একটা কথা বলছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবীটা আব্দুল আনসারির জবান থেকে কি যেন একটা শুনলেন নবী এতক্ষণ পর্যন্ত মুসকি হাসি দিতেছিলেন কিন্তু হযরতে আব্দুল্লাহ আনসারী আয়েশা নবীজির কান মুবারকে ফিসফিস করে কি যেন বললেন আমার নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক গুলা জমিনের মধ্যে জোর জোর করে ছেড়ে দিয়েছে নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর টেনশনে পড়ে গেলেন আমার নবী তো কোনদিন কোনদিন এমন ভাবে বিনায়া বিনায়া কান্না করে না নবীরে কাফের বেইমান ইহুদিরা নবীরে কষ্ট দিলে পর্যন্ত আমার নবী কান্না করে না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেনশনে পড়ে গেলেন কি ব্যাপার এ আব্দুল্লাহ আনসারী নবীরে কি এমন বললা নবী আমার কান্না থামাই না এ আলী রে কি এমন কথা বললা আব্দুল আনসারী আমার নবী কান্না থামাই না হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর আমি যা বলছি আপনি আমার সাহাবীরে এই কথাগুলো বলবেন না সাহাবারা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিচ্ছে আবার নবীজির চোখের পানি দেখে কোন সাহাবাই কেরাম ধরে রাখতে পারে নাই কিন্তু হযরত উমর গরম একজন সাহাবী এই আব্দুল আনসারী কি এমন নবীরে বললা আমার নবী কেঁদে দিয়েছেন কি এমন কথা বললা যেই কারণে আমার নবী চোখের মধ্যে জোর জোর করে পানি ছাইরা দিছে আব্দুল আনসারী নিজেও কান্না করে নবীও কান্না করে আমার নবী ডাক দিয়া বলেন সাহাবারা আব্দুল্লাহ আনসারী রে কোনো কিছু বলবা না তোমরা যদি তার ব্যাপারটা শুনতে চাও কানে কানে কি এমন কথা বলছে তাহলে আমার দিকে রুজু হও আল্লাহ কেন কোরআনে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা আর-রাকিঈন আমার আল্লাহ কেন নামাজের ওয়াজ কোরআনে এতবার করেছেন নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবারা আমার এই সাহাবী সবার পরে নামাজে আসে সবার আগে নামাজ থেকে বাইরের মধ্যে চলে যায় কারণটা জানলে তোমরাও কান্না করবা এ নবীনগরের মানুষ নবী আমার ডাক দিয়া বলে সাবারা আমি নবী তার বাড়িতে যাইয়া তিনবার সালাম দিলাম কেন জবাব দেই নাই তার কারণ শুনলে তোমরাও কান্না করবা ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমার নবী বললেন সাহাবারা যেদিন থেকে আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন ওই দিন থেকে আমি যখন এহলান করে দিলাম উম্মত যতই কাজ করো না কেন সময় মতো নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা
ফরজ নামাজ নামাজকে অবহেলা করবা না নবীজির এই ঘোষণা শোনার পরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কো নতুন মাত্র মুসলমান হয়েছে তার বিবি এবং আব্দুল্লাহ আনসারী স্বামী স্ত্রীর মধ্যে বড় মহব্বতের ভালোবাসার মিল কিন্তু তাদের মধ্যে ভালো পোশাক নাই তারা কইলো গরীব সাহাবী দুইটা পোশাক পর্যন্ত নাই তাদের মধ্যে একটা পোশাক স্বামী যদি নামাজে চলে আসে বিবির এক বাড়ির মধ্যে একটা গর্ত কুইরা রাখছে নিজে যখন নামাজ পড়ার জন্য চলে আসে বিবিরে বাড়ির মধ্যে একটা গর্ত কুইরা ওই গর্তের মধ্যে রাখছে এই একটা পোশাক পরিয়া নামাজ পড়ে নামাজটা পইরা দৌড়াইয়া আবার বাড়ির মধ্যে যায় ওই বিবি যেন এই পোশাক দিয়ে আবার ওয়াক্ত মত নামাজ পড়তে পারে আমি রহমাতুল লিল আলামিন নবীজির কানে যেই মাত্র এই কথাটা শুনলাম আমি নবী বরদাস্ত করতে পারি না আমি নবী তোমাদের কি জানাইয়া দিলাম এ আমার সাহাবায়ে কারাম যারা এত কষ্ট করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ টুকুন আদায় করলো আমার আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিবেন আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন হাই 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 এই নি খবর যখন স্বামী মসজিদের মধ্যে চলে আসে বিবিরে বাড়ির মধ্যে কাশে গর্ত একটা কুইরা ওই গর্তের মধ্যে কুইরা চলে আসে আবার যখন স্বামী বাড়ির মধ্যে যায় নিজে গর্তের মধ্যে থাইকা বিবিরে পোশাকটা দিয়া বিবি পর্যন্ত নামাজ পড়িরা এমন ভাবে তাদের দিন যায় রাত পোহায় বন্ধুরে আমার নবী আমার ডাক দিয়া বলেন সাহাবারা যখন আমরা ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলাম আমার সাহাবি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে থাকার কারণে সালামের জবাব দিতে পারে না এই জন্য আমার সাবি আইসা বিনায়া বিনায়া কান্না করে এই আমার নবীর গণের মানুষ একটা পোশাক দিয়া যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে আমরা অনেক সময় ছেলের প্রস্রাবের দোহাই দেই মেয়ের প্রস্রাবের দোহাই দেই কাপড় অপবিত্র আছে প্রস্রাব কইরা পানি লই না অনেক সময় এমন অপবাদ দিয়ে আমরা নামাজ থেকে দূরে আছে কিনা নাই আরো জোরে জোরে বলুন আছে কিনা নাই বন্ধুরে আমার আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ আমার আল্লাহ যে কোরআন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন সেই কোরআনের বাণী আমার আল্লাহ জানাই দিলেন উম্মত এই আমার বান্দারা যদি তোমরা নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম বন্ধুর মাধ্যমে নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি করে দিবে বলুন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার তাহলে নামাজের দাম আছে কিনা নাই আস্তে বলেন আছে কিনা নাই শুধু না 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 নামাজটা পড়তে হবে বাধ্যতামূলক নামাজটা কি পড়তে হবে বাধ্যতামূলক